সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব, শিখব কিভাবে ভয়েসের কোয়ালিটিটাকে আরো বাড়ানো যায়, আমাদের ভয়েসটাকে আরো কোমল করা যায়, শ্রুতি মধুর করা যায় সেটি। বন্ধুরা তোমরা যারা একটু বেশি বয়সে শুরু করেছো কিংবা তোমরা যারা বিগিনিং পর্যায়ে আছো, অল্প বয়স অথচ মাত্রই স্টার্ট করেছো, তোমরা গান করছো সুরে তালে লয়ে কিন্তু ভয়েসটা শ্রুতি মধুর লাগছে না, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। আমরা আজকে যেটি শিখব এভাবে তোমরা কিছুদিন রেয়াজ করে দেখতে পারো। আমি আশা করি তোমরা যদি এভাবে করো 30 দিনের মধ্যে দেখবে তোমরা চেঞ্জ লক্ষ্য করতে পারবে, তোমাদের ভয়েসটার কোয়ালিটিটা অনেকটা বেড়ে যাবে, ভয়েসটা আরও কোমল হবে। বন্ধুরা একটু টাইম ধরে রেওয়াজটি করতে হবে প্রতিদিন। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে ভয়েসটাকে আরও কোমল করা যায়, শ্রুতি মধুর করা যায়। আমরা যখন রেয়াজ করব বন্ধুরা তখন খেয়াল রাখতে হবে যাতে খুব চিৎকার কিংবা লাউডলি করা যাবে না, চেঁচামেচি করা যাবে না। আমরা যতটুকু পারি আমরা আমাদের শ্বাস নিয়ে পেট ভরে, মানে পেটের যে বাতাসটা এটি ব্যবহার করে, আমরা গলা থেকে গাইব না, পেটের যে বাতাসটা এই বাতাসটা ব্যবহার করে গাইব, গলা থেকে গাইব কিন্তু পেটের বাতাসটা ব্যবহার করে গাইব খুব স্লো। এবং রেওয়াজ করার সময় আমাদের ভয়েসটা খুব লোতে রাখতে হবে, চিৎকার করা যাবে না। যদি চিৎকার করে রেওয়াজ করো তাতে করে ভয়েসটা কোয়ালিটি তো বাড়বেই না, আরও ভয়েসটা বরং আমাদের কর্কশ হয়ে যেতে পারে। এজন্য রেয়াজ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমরা আমাদের যে রেঞ্জ সেই রেঞ্জ অনুযায়ী ধীরে ধীরে রেওয়াজ করা, স্লো মানে সাউন্ড কম করে রেওয়াজ করা। আর রেয়াজ করার সময় তোমরা মুখটা যতটুকু পারো বড় করে বা খুলে রেওয়াজ করবে, মুখ ছোট করে বা মুখটা একটু খুলে রেওয়াজ করবে না, তাতে তোমরা গলাটা যে যে একটা খোলা ভাব আসে এটা আসবে না। তোমাদের খোলা গলায় গাওয়ার জন্য মুখটা খুলে রেওয়াজ করা খুবই দরকার, ভয়েসের কোয়ালিটি বাড়ানোর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে বন্ধুরা চলো দেখি আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি ভয়েসের কোয়ালিটি বাড়ানোর জন্য। তোমরা প্রতিদিন 30 মিনিট করে এই রেওয়াজটি যদি প্র্যাকটিস করো দেখো তোমরা অনেক উপকার পাবে আশা করি। তাহলে চলো আমি দেখাচ্ছি ধীরে ধীরে। দেখো বন্ধুরা যতটুকু আমি বারবার বলছি তোমরা, আমি যেটা এখন দেখাবো স্বরলিপিটা খুব সহজ ইজি, বিগিনার্সদের জন্য তো খুবই ইজি, কিন্তু তোমরা একটু ধৈর্য নিয়ে করতে হবে, টাইম নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি হয়তো আজ যতটুকু দম নিয়ে পারো টেনে টেনে করবে, আমি সময় বেশি লেগে যায় এজন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু একটু করে দেখো যেমন তোমরা করবে। আমি প্রথমে বলে দিচ্ছি তারপরে দেখাচ্ছি। সা রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা, এটা তোমরা কিভাবে করবে দেখো। সা সা
এক একটা রিড ধরে করবে। এরপর যখন ব্যাক করবো তখন আমি দেখাচ্ছি কিভাবে করবো। দেখো আমি কিন্তু একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা এভাবে করবে না, তোমরা স্লো করবে। দম নিয়ে এক একটা দমে এক একটা রিড শর করবে। দেখো Thank you.
একটা শ্বাস দিয়ে এক একটা করতে যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি দ্রুত করছি, তোমরা কত ধীরে ধীরে করো। এরপর যেটা করবে, এর আগে আমরা গিয়েছিলাম ছা রে সা গা, এবার আমরা উল্টা যাব রে, সেই সেম ভাবে স্লো করে দম নিয়ে নিয়ে প্রত্যেকটা রিডে স্বরের জন্য এক একবার দম নিয়ে করব। এদিক আগে গিয়েছিলাম এদিক থেকে এদিকে, এবার এদিক থেকে এদিকে যাব। দেখো রে
এগুলো আমি বারবার বলছি বন্ধুরা, আমি কিন্তু সময় স্বল্পের জন্য আমি খুব দ্রুত দ্রুত দেখিয়েছি, তোমরা প্রত্যেকটা স্বরের জন্য আলাদা করে শ্বাস নিয়ে সেই শ্বাসটা পুরাটা ইউজ করবে, করে প্রত্যেকটা স্বর প্র্যাকটিস করবে। এভাবে সা রে সা গা সা মা যাবে সা পর্যন্ত, সা রে সা ধা সা এভাবে আসবে, আবার উল্টা যেভাবে দেখালাম এগুলো দেখলে তোমরা এখন এভাবে করবে। 30 দিন তোমরা টাইম নিয়ে একটু ধৈর্য ধরে এই এই প্র্যাকটিসটি করো। আশা করি তোমাদের ভয়েসের কোয়ালিটিটা অনেকটা বেড়ে যাবে, তোমাদের ভয়েসের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তোমাদের ভয়েসটা আরও কোমল হবে, শ্রুতি মধুর হবে। বন্ধুরা আর একটা কথা যেটা আমি বলেছি আগেও, তোমরা যখন এই প্র্যাকটিস করবে তখন মুখটা যতটুকু পারো বড় করে প্র্যাকটিস করবে, মুখটা খুলে গাইবে, তাহলে দেখবে তোমাদের ভয়েসের কোয়ালিটি আরও বেড়ে যাবে, আরও সুন্দর শোনা যাবে। তাহলে বন্ধুরা এটা প্র্যাকটিস করে দেখো কেমন হলো জানিও। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাইকে টাটা।